আসসালামু আলাইকুম দর্শক, আজকে এক নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সম্মুখে আসলাম। আজকের বিজনেসের বিষয়বস্তু হল আমরা সবাই কম বেশি পরিমাণ ফার্মিংয়ের সাথে জড়িত। আমরা যখনই যে কোনো ফার্ম করতে যাই, যাওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো দুই চার ছয় মাস করার পরে কারো লক্ষ টাকা লস, কারো 50,000, কারো যে যে ধরনের করে ওই ধরনেরই লস। লস হওয়ার পরে আমরা ব্যবসাটা ছেড়ে দিই। এই ধরনের লস কেন হয়, কি কারণে হয়, বা আমরা ব্যবসা আরম্ভ করে বাদ দিয়ে আসি, ব্যবসার থেকে ঘুরে দাঁড়াই, এইসব কারণ নিয়েই আজকের ভিডিওটা করা। আশা করি ভিডিওটা সবারই প্রয়োজন, যে আমরা মন দিয়ে খেয়াল দিব। আজকের ভিডিওটা দেখার পরে আপনার ফার্মে কোনো মতেই লস হইতে পারে না। আমাদের লসের প্রথম কারণ হলো অসাবধানতা। আমরা ফার্ম করি কিন্তু কোনো সাবধানতা অবলম্বন করি না, যার জন্য বেশিরভাগ লস হয়ে থাকে। আমরা যে বিষয়ে না জানি ওই বিষয়ে কাম করা, বোকার স্বর্গে বসবাস করাই একই সমতুল্য। আমি যে বিষয়ে কাম করব, কমসে কম ওই বিষয়ে আমার কম বেশি পরিমাণ নলেজ বা অভিজ্ঞতা থাকতে হবে। যদি না থাকে, সেই বিষয়ে কাম করায় প্রথম বোকামি। আর দুই নম্বর হলো, আমরা যারা ফার্ম করি করার, আমি যে বস্তুর উপরে ফার্মিং করতেছি অর্থাৎ ফার্ম করতেছি, তার চাহিদা মার্কেটে কি আছে না আছে, কত ভ্যালু আছে, এই বিষয়ে আমরা গুরুত্ব দিই না। এক ভাই ফার্ম করতেছে, ওই যদি পারে আমি কেন পারবো না, ঠিক এরকমভাবেই আমরা ফার্ম করে থাকি। এই একটা শব্দের উপরেই আমাদের খালি লস। ভাই করতেছে লাভ হয়, আমি করলে লাভ হবো না কেন? আমার ওই বিষয়ে কোনো জ্ঞান নাই, কোনো অভিজ্ঞতা নাই, আগে করি নাই, যার জন্য আমার লস হয়ে যায়। তো আমরা যারা ফার্ম করি, বিশেষ করে আজকে আপনাদের সবার উদ্দেশ্য বলবো যে আমরা একটা বস্তু ডিটেলস জানার পরে, নিজের অভিজ্ঞতার ঠিকানা জানার পরে, ওই বিষয়ে হয়তো কৃষি বিভাগ কৃষির কামই করলেন, কৃষি বিভাগের মানুষের সাথে জড়িত থাকতে লাগবো, ফার্মিং করলেন গ্রাম সেবক বা পশু চিকিৎসক যারা তাদের পরামর্শ, কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে যে কোনো কাম করলে ওই কামে সুফল পাওয়া খুবই মুশকিল। আজকাল তো আরও কম্পিটিশন মার্কেট, গতিকে সবসময় আমরা পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে যেভাবে উপদেশ দেয় সেইভাবে আমরা কাম করব। দরকারে বা বিনা প্রয়োজনে কোনোভাবেই আমরা হুট করে একটা বিজনেস শুরু করব। এটি আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।